বুধবার দুদিনের রাজ্য সফরে এলেন বিজেপির এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য। উনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস, ত্রিপুরা প্রদেশ এসসি মোর্চার সভাপতি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা। এদিন বিমানবন্দর থেকে রাজধানী পর্যন্ত একটি র্যালির মাধ্যমে উনাকে স্বাগত জানান দলের কর্মী সমর্থকরা। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির এসসি মোর্চার সর্বভারতীয় সভাপতি লাল সিং আর্য জানান, এই দুই দিনের সফরকালে তিনি প্রদেশ কমিটি সহ অন্যান্য জেলা এবং মণ্ডল কমিটিগুলোর সাথে বিস্তর আলোচনা করবেন। মূলত আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক বিষয়গুলো খতিয়ে দেখার পাশাপাশি নির্বাচনী রণকৌশল তৈরি করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে তিনি বলেন, দীর্ঘ বহু বছর যাবৎ দেশে কংগ্রেস শাসন করেছে, কিন্তু এসসিদের জন্য শুধু করেছে বঞ্চনা। আমরা প্রবাসে এই দু দিনের প্রবাসে একদিন প্রদেশ কার্যসমিতি হে প্রদেশ কে পদাধিকারীও কে সাথ বৈঠক হে तीन चार जगह मोर्चे ने सभाएं रखी हैं। आने वाले जो स्थानीय चुनाव है उसकी रूपरेखा भी हमारी पूरी टीम तैयार करेगी। कुल मिलाकर देश में 57 ईयर कांग्रेस ने राज्य किया, फिर भी उसने गरीबों का भला नहीं किया। एससी के लोगों पर उनकी सरकारों में अत्याचार बढ़ते रहे, उनके विकास कल्याण का काम नहीं किया, गरीबों को गरीबी के लिए छोड़ दिया। ऐसी कांग्रेस के खिलाफ, कांग्रेस को मुक्त करने के लिए कहीं ना कहीं बीजेपी का एससी मोर्चा